অনলাইন গীতশ্রীর চ্যানেলের অন্য একটি ব্লগলে মই গীতাশ্রী আপনাদের সকলকে স্বাগতম জানাইছো। আজি আমার মানে ঘরখনের কারণে একটা স্পেশাল ডে, কিয়নো আজি স্পেশাল বলে এটা কারণে কইছো, আজি মা পাপার এনিভার্সারি। সো আর তাতে আমার ঋষানর মানে ফার্স্ট হি ককা কাইটাকর এনিভার্সারি পাইছে, গতি স্পেশাল তো হবই। আজি আমি মা পাপার এনিভার্সারি কেনে কত সেলিব্রেট করো সেই আপনার শেয়ার করবলে উলাইছো, গতি ভিডিওটি সম্পূর্ণ চাব বলে আশা করছো। আর এটা মানে আহি আসলো একচুয়ালি পার্লারলে। পার্লারলে মানে কি হল, মানে আগত ব্লগত আপনার জানাইছিল যে মানে চুলিখিনি মানে স্মুদিং করে পেলে হাইলাইট করিম বলে, কিন্তু মোর এটা পলে হাইলাইট করব নিদিয়ে, হিয়েনো হাইলাইট করলে বেয়া দেখে বলে এটা করব নিদিয়ে হি হাইলাইট। গতি চাওসন কি করো, স্পাটো কেদিনমান আগত করে উঠিছোহে, গতি স্পাটো নকরো, স্ট্রেট হয়ে থাকা এইকিটাল অকমান কাটি দিও বলে ভাবিছো, তো কাটিয়ে দিম আর হাইলাইট নকরো যেতিয়া। গতি ভিডিওটি সম্পূর্ণ চাব। এটা পার্লার গে মানে চুলিকিটাল কি করো নিজেও নাজানো। তারপিছত আমি মাহতর এনিভার্সারি সেলিব্রেট করব কারণে কত যাও কি করো দেখাম বলে মানে আপনার আজি ভিডিওটি আগবাইছো, গতি ভিডিওটি সম্পূর্ণ চাব। থ্যাংক ইউ। বার্থডে হোক বা এনিভার্সারি হোক, কেক এটা নেকাটিলে তো আধুরা যেন লাগে। সো ভাবিলো মা পাপার কারণে একটা কেক অর্ডার দিয়ে যাও, আর কেক তো অর্ডার দিছিল আমি যোরহাটের এভার বেগত। অর্ডার দি থাকুতে আক চকুত পড়ল এই বেগকিটা, মানে আক ভাবিল এইকিটা প্লাস্টিক বেগ নো কি সজাই থাকে। সো দাঙি চালো, দাঙি চাইহে গম পালো ভিতর আক চেনিগুটি সুমাই আছে। সস্তাকিটা কি যে বস্তু ওলালে, ইমান মরম লাগিছে। এইখন চক আক এখন বাইকর আকারে চকার মাজত চেনিগুটি ভরাই থাকে। এনেকা ধরনের চেনিগুটি আমিও খাইছিল স্কুলত পড়ি থাকুতে, কিন্তু আমি খাইছিল পেকেটর ভিতর। এতিয়া ওলাই গেল বাইক আর ভেন্ডি বেগ। সস্তাকিটে যুগর পরিবর্তন এইবিলাক। মোর একটা বেয়া স্বভাব আছে, রেস্টুরেন্ট বিলাকত সোমালে মানে কিবা এটা খাবলে মন যায়, তো সেইকাৰণে ইয়া বেবি পিজ্জা খাই লওঁ, তাৰপিছত লগ পাই আছো। ডাইরেক্ট চাগে আপনাদের মোক ইয়াত দেখি ভাবিছে, বেকগ্রাউন্ড দেখি চাগে ভাবিছে মই কোত আহিলো। আসলতে মোর পার্লার গৈ পেলাই মই একো কৰা নহলে আজি, মানে ঘৰৰ ফোন আহিলে ঋষানে অকণমান দিগদার কৰিছে, যেহেতু ঋষানক থৈ গৈছিলো সেইকাৰণে একো কৰা নহলে লৰালৰিকে সিধা ঘৰ আহিলো। ঘৰ আহি পাই আকৌ ঋষানৰ লগত অকণমান টাইম স্পেন্ড কৰি মাহঁতৰ এনিভার্সারি কাৰণে ওলাই আহিলো। আৰু মাহঁতৰ এনিভার্সারি কাৰণে কত আহিলো গম পাই, এই অকণমান চিনাকি চিনাকি লাগিছেনে বাৰু এই গছ গিজোপা দেখি। যোরহাটের কাজিরঙা গোল্ফ রিজর্টলে আহিলো মাহতর এনিভার্সারি সেলিব্রেট করব কারণে। ইয়া আমার ঋষানে অকনমান কেনকেনাই আছে, আইতাকে ইয়া মানে যেনে তেনে রখাইছে। এইয়া মা আর ইফালে পিঙ্কি, পিঙ্কিকটো চিনি পাইছে আপনাদের, আমার ঋষানের খুড়িয়েক মানে হবলগিয়া। তাৰপিছত ইয়া ককাক আইতাকর লগত ইয়া ঋষানে খেলি আছে, তার কারণে এই গোল্ফ রিজর্টত আহি এইটো কারণে ভাল লাগে। তার কারণে মানে এখন গাড়িখন লৈ আহিব পাৰো যে সি তাক তাতে শুৱাই অকণমান এনেকে ঘূৰাই মেলি ফুৰিলে সিও ভাল পায়। তাৰপিছতে এতিয়া এনিভার্সারি কেক কাটিবলৈ আছে, কেক চেক কাটি সেইখিনি সকলোখিনি আপোনালোকক দেখুৱাম, চাই থাকিব। আৰু আমি জাস্ট আহি পাইছোহি, এতিয়া আমি মাহঁতৰ কেকটো কাটি লওঁ তেতিয়াহ'লে বলক। এবাৰ যিহেতু আমাৰ ঋষানৰ ফাৰ্ষ্ট ককাক আইতাকৰ এনিভার্সারি পাইছে, তো সেইকাৰণে
আজি আমার কক আইতার এনিভার্সারি আসলে আমি কক আইতার এনিভার্সারি দিন আপনার শেয়ার করল কেনকা পালে আমার কমেন্ট করে জানাব হয় না রিশন যদি ভাল পালে লাইক করব কমেন্ট করব শেয়ার করব এন্ড চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিব আর যখন অলরেডি সাবস্ক্রাইব করলে মোর ফালৰ পৰা অশেষ ধন্যবাদ আৰু যিসকলে এতিয়ালৈকে মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰা নাই প্লিজ মোৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰি দিব তেতিয়া আহিবলগীয়া নতুন নতুন ভিডিঅবোৰ আপোনালোকে নটিফিকেশ্যনত পাই থাকিব থ্যাংক ইউ তেতিয়াহ'লে নেক্সট অন্য এটি ব্লগৰ সৈতে লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতি আজিলৈ বাই বাই ৰিশন বাই 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 বাই